ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযোগীরা তিনটি হেলিকপ্টার নিয়ে গিয়েছিল আজারবাইজানে দুইটি বাঁধ উদ্বোধন করার জন্য। দুইটি বাঁধ প্রকল্প উদ্বোধন করার পর ফিরছিল শহরের দিকে। অবশেষে রাস্তার মাঝখানে ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্নতার কারণে ধ্বংস হয়ে যায় হেলিকপ্টারটি। রাইসিকে সর্বোচ্চ পদের জন্য প্রস্তুত করা হয়েছিল ইরানে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ মৃত্যুর খবরাখবর বিবিসি প্রকাশ করে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দেশটি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেলে মিস্টার রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহকে নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়েন। ইরান আজারবাইজান সীমান্ত থেকে ফিরে ইরানের উত্তর পূর্ব অঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিল মিস্টার রাইসি ও তার সহযোগীরা। ইব্রাহিম রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল, শুধুমাত্র তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়ে সে সময়। ইরানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয় হিসাবে মোহাম্মদ মোকবর এর নাম অনুমোদন করেছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি ধ্বংস হয় ঘটনাস্থলে। অবশেষে ড্রোনের মাধ্যমে খুঁজে পাওয়া যায় হেলিকপ্টারের ধ্বংসস্তূপ। ইরানের দুর্বল বিমান পরিবহন ব্যবস্থা ছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় মিস্টার রাইসিকে 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করেছিল। এই মডেল যুক্তরাষ্ট্র তৈরি ছিল। 1979 সালে বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের একটি ইরানের কাছে বিক্রি করার কথা ছিল সে হেলিকপ্টারটি। সেই হিসাবে উড়োজাহাজটি অত্যন্ত 45 বছরে পুরনো ছিল। এর আগেও আকাশপথে দুর্ঘটনা দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছিল বলে জানা যায়। বিভিন্ন সময়ে প্রতিরক্ষা এবং পরিবহন মন্ত্রী ইরানের রেভুশনরি এবং গার্ড সেনাবাহিনীর কমান্ডো বিমান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন এবং সেটিও তিনি মন্তব্য করেছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রিপোর্ট করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশ বিপজ্জনকভাবে অবতরণ করেছে বলে জানা গিয়েছেন। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারে মিস্টার রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন ছিলেন বলে ধারণা করা যাচ্ছে। তাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়তুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম থাকতে পারেন বলে সংবাদ সংস্থা রয়টার্স ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছেন।